প্রথমে আমি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স 1 চামচ, আর দিচ্ছি চিনি 1/2 কাপ প্লাস 1 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে 3/4 কাপও দিতে পারেন। এবার সব কিছুকে খুব ভালো করে বিট করে নিব, একদম চিনিটা গলে না যাওয়া পর্যন্ত। এইবার তেল দিচ্ছি আমি 1/4 কাপ। তেলটা দেওয়ার পর এটাকে আমি 5 থেকে 6 সেকেন্ডের মতো খুব ভালো করে একটু বিট করে নিব। শুকনো উপকরণের জন্য আমি নিচ্ছি এখানে ময়দা 1 কাপ, দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ। এবার সব কিছুকে খুব ভালো করে চেলে নিব। শুকনো উপকরণ যদি চেলে নেওয়া না হয় তাহলে কিন্তু কেকের মধ্যে লাম্পস পড়ে যেতে পারে। তো সব কিছু যখন খুব ভালো করে চেলে নেওয়া হয়ে যাবে, সে পর্যায়ে আমি দিচ্ছি 1 চিমটি লবণ। আপনারা চাইলে না দিলেও হবে। এবার আমি স্পেচুলা দিয়ে এটাকে হালকা হাতে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমরা যা করেছি সব কিছু স্বাভাবিক পাউন্ড কেকের মতোই হবে, আর ডোটা কিন্তু একটু হার্ড হবে। একটু পরে কিন্তু এটা আবার একটু তরল হয়ে যাবে। তো এখন আমি যাচ্ছি হট মিল্কে। তো এখানে আমি তরল দুধ দিচ্ছি 1/2 কাপ, আর দিচ্ছি বাটার 2 টেবিল চামচ। এটাকে আমি এখন খুব ভালো করে মেল্ট করে নিব, আর দুধটাকে খুব ভালো করে একটু গরম করে নিব। বাটারটা মেল্ট হয়ে গেছে আর দুধটাও অনেকটা গরম হয়ে গেছে। এবার আমি এই গরম দুধটাই ডোয়ের মধ্যে দিয়ে দিব। এভাবে গরম গরম দেওয়ার ফলে কিন্তু আমাদের পাউন্ড কেকটা অনেক বেশি সফট হবে আর খেতেও মজা লাগবে। এবার এই গরম দুধটা আমি স্পেচুলা দিয়ে হালকা হাতে মিশিয়ে নিব। একটু পরে দেখবেন যে ডোটা যেমন টাইট ছিল তখন আর কিন্তু এটা থাকবে না। এখন দেখুন আমাদের ডোটা কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে। তো এবার আমি মোল্ডে ঢালবো। আপনারা যদি 6 থেকে 7 ইঞ্চি মোল্ডে এই পাউন্ড কেকটা করেন তাহলে কিন্তু দেখবেন যে একটা ভালো টেক্সচার এসেছে। আমি যে মোল্ডটা ব্যবহার করছি এটা 8 থেকে 8.5 ইঞ্চির মতো বড়, তাই আমাদের উপরের দিকে এটা কম ফুলবে। তাই আপনারা চেষ্টা করবেন 6 থেকে 7 ইঞ্চি মোল্ডটা ব্যবহার করতে। এবার আমি ব্যাটারটাকে একটু উপর থেকে ফেলবো, এতে করে আমাদের ভিতরে কেকের ভিতরে যে লাম্পস পড়ে সেটা আর পড়বে না। এবার আমি কেকের মোল্ডটাকে খুব ভালো করে এভাবে ড্যাপ করে দিব, যাতে করে ভিতরে বাতাস থাকলে সেটা যেন বের হয়ে যায়। আমি আগে থেকে একটা হাঁড়িকে 10 থেকে 12 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছিলাম। এবার আমি কেকের মোল্ডটা বসিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে বেক করে নিব 35 থেকে 40 মিনিট। 45 মিনিট পর আমাদের কেকটা বেক করা হয়ে গেছে, আর হট মিল্ক কেকের উপরের দিকে মিষ্টি একটা কালার আসে, দেখতে ভালো লাগে। উপরে আমি সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি গরম গরম, আপনারা চাইলে এটাকে ঢেকে রাখলেও হবে। এবার আমি এটাকে ঠান্ডা করে তারপর কেটে নিচ্ছি। হট মিল্কের কারণে এই কেকটা অনেকটা সফট হয়, যে কারণে এখানে কোনো কর্নফ্লাওয়ারই ব্যবহার করতে হবে না। আর এই কেকটা আপনারা বিকেলে চায়ের সাথে টি কেক হিসেবে খেতে পারেন, এটা খেতে কিন্তু ভীষণ মজা হয় আর অনেক সফট হয়। তো আমাদের সম্পূর্ণ কেকটা তৈরি করা হয়ে গেছে। যেহেতু আমি এটা গরম গরম কেটেছি তাই আমি এভাবে বক্সে ভরে রেখে দিব, এটা সফট থাকবে। তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।